ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীনকে গতকাল 30 থেকে 40 জন নরপশু নামক শিক্ষার্থী নামক নরপশু পিটিয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের হাই কোয়ালিটি রেজুলেশন অর্থাৎ সিসিটিভি ফুটেজ বিদ্যমান রয়েছে। সেই সিসিটিভি ফুটেজে কে তাকে পিটিয়ে হত্যা করেছে সকল মানুষের ফেস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই ফুটেজ প্রভোস্টের কাছে আছে, এই ফুটেজ ভিসির কাছে আছে। তো এতক্ষণ পর্যন্ত কেন হত্যাকারীদের গ্রেফতার করা হচ্ছে না? যতক্ষণ না পর্যন্ত মানসিক ভারসাম্যহীন যে লাশটি এখনো রয়েছে সেই লাশটির ন্যায় বিচার অর্থাৎ হত্যাকারীদের গ্রেপ্তার না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভিসির বাসভবনের সামনে অবস্থান করব। কোন ধরনের আপোষ চলবে না। শিক্ষার্থী বলে কি তারা পার পেয়ে যাবে? একজন মানসিক ভারসাম্যহীন রোগীকে তারা পিটিয়ে তারা পালিয়ে যাবে? এটা 24 পরবর্তী বিপ্লব পরবর্তী বাংলাদেশে সম্ভব না। সে পাগল হোক, সে মানসিক ভারসাম্যহীন রোগী হোক, সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস ডিনাইড। এবং যতক্ষণ না পর্যন্ত হত্যাকারীদের গ্রেপ্তার করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভিসির বাসভবনের সামনে থেকে এক চুল পরিমাণও নড়ব না। আপনারা ভিসির বাসভবনের সামনে এসে এই ন্যায় সঙ্গত আমাদের যে ভাইজি ডেপুটিও মারা হয়েছে তার ন্যায় সঙ্গত যে তার যে অধিকার বিচার পাওয়ার সেটা নিশ্চিত করতে আমাদের সঙ্গে যোগ দিন এবং 24 পরবর্তী বিপ্লব এবং ঐক্যকে ধরে রাখতে সহায়তা করুন। আমরা বিপ্লব বেহাত দেব না। ইনকিলাব জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক।